এদেরকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। হে গাইজ, গুড ইভিনিং। আজ হচ্ছে শুভ অষ্টমী। আমাদের সবাইকে জানাই অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই পুজোয় খুব ভালো আনন্দ করো, ভালো করে পুজোটা কাটাও। দেখতেই পাচ্ছ আমি এখন ডিউটি থেকে ফিরছি। তো ওই সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটাই হচ্ছে সেকেন্ড ফ্লোরে হচ্ছে আমাদের রুম, আমাদের ফ্ল্যাট। তো ওখানেটাই হচ্ছে আমার বাড়ি। আর আমি যথারীতি আজকে অন্যদিনের মতন ডিউটি করেছি, করে ফিরছি। সারাদিন প্রচণ্ড টায়ার্ড আছি, কারণ কিছু না খেয়ে আছি আজকে আমি। যেহেতু আজকে অষ্টমী আছে, খুব ইচ্ছা ছিল যে অষ্টমীর সন্ধি পূজার অঞ্জলি তো গিয়ে দিতে পারবো না, তাই ঘরে বসেই অঞ্জলি দেবো। আর সারাদিন আমি এই জন্য কিছু না খেয়েই আছি। একবারে রাত্রিবেলায় এখন বাড়িতে গিয়ে পুজো করে তারপর খাবো। তো ভাবলাম তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করি, সন্ধ্যেবেলার ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো বাচ্চারা কেমন খেলছে। আর এখন না ওয়েদারটা ভীষণ ভালো হয়ে গেছে, এখন গরম নেই। তো দেখো বাচ্চারা সবাই মিলে কেমন খেলছে। এদেরকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় আমরা বিকালবেলায় আমাদের এইটাই কাজ ছিল, খেলা করা সব বন্ধুরা মিলে। তো ওই আমি আমার বিল্ডিংয়ের নিচে চলে এসেছি, একটু মাথাটা একটু ধরেছে কারণ সারাদিন না খেয়ে কাজকর্ম করছি। তো তা হলো, মানে মনের মধ্যে একটা আনন্দ রয়েছে যে আমি একটা উপোস করলাম আজকে মায়ের অঞ্জলি দেবো বলে। চলো উপরে যাই, গিয়ে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর পুজো করবো, তখন তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত চেক করো। ছোটো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, কাতারে থেকে আমি কীভাবে অষ্টমী পালন করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সো আমি এখন ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে ভাবলাম একটা শাড়ি পরি, কারণ আজকে অষ্টমী আছে, অষ্টমীর পুজো করব। যখন একটা নতুন শাড়ি না পরলে ঠিক ভালো লাগছিল না, তাই শাড়িটা পরলাম। আর এই শাড়িটা তোমরা দেখে অনেকেই হয়তো চিনতে পারছো, এই শাড়িটা কিন্তু আমার কাছে খুবই স্পেশাল। কাতারে যখন রচনা ব্যানার্জি এসেছিলো শাড়ির এক্সিবিশন করতে, এই শাড়িটা তখনই আমি কিনেছিলাম ওনার কাছ থেকে। তো শাড়িটা খুবই ভালো লেগেছিলো দেখে, আর তোমরাও দেখে জানিও শাড়িটা কেমন হয়েছে, আর আমাকে পরে কেমন লাগছে সেটাও জানিও। তো চলো এবার ঠাকুরের শাড়িগুলো পরে নিই। ঠাকুরের স্বাদ মোটামুটি করা হয়ে গেছে, খুব বেশি অ্যারেঞ্জ করতে পারিনি। লাড্ডু আর সন্দেশ নিয়ে এসেছিলাম ইন্নার সুপার মার্কেট থেকে, তো ওইগুলো দিয়ে আমি ঠাকুরকে পুজো দিচ্ছি। যখনই আমি কোনো পুজো টুজো করি তার আগে আমি ইন্ডিয়ান সুপার মার্কেট যাই। ইন্ডিয়ান সুপার মার্কেট থেকে এই গোলাপ ফুলগুলি নিয়ে এসেছিলাম, কারণ আর কোনো ফুল ছিল না এবারে। দেখলাম প্রত্যেকবারই দেখেছি গাঁদা ফুল থাকে, এবারে গাঁদা ফুলও ছিল না। মা হয়তো আমার দেওয়া গোলাপ ফুলই নিতে চেয়েছিলেন। তো যাই হোক, যা ফুল পেয়েছি তাই দিয়েই আমি পুজো করছি। পুজো হয়ে গেল, তো যেমন পেরেছি যতটা পেরেছি করেছি। সারাদিন উপোস থেকে একটু পুজো করব, মাকে ডাকবো একটু মন দিয়ে। তো এটাই একটা মনের শান্তি, যার জন্যই ঠিক করেছিলাম যে আমি উপোস থেকে পুজো করব। তো করলাম। মা সবার মঙ্গল করুক, সবার মনের ইচ্ছা পূরণ করুক, সবার দুঃখ কষ্ট দূর করুক, এটাই প্রার্থনা। এখন আমার পুজো শেষ হলো, এখন বাজছে 8:45। সকালে ডিউটি যাওয়ার আগে করেছি কুমড়োর তরকারি, আর ময়দাটা মেখে রেখেছিলাম। এখন ময়দাটা একটু জাস্ট লুচি করে নেব, আর কুমড়োর তরকারি তো করাই আছে, তো এখন এবার খেয়ে নেবো।
এত মানে টায়ার্ড লাগছে, মাথাটা এত ধরেছে যে আমি দাঁড়িয়ে বেশিক্ষণ কথা বলতে পারছি না এমন অবস্থা। শাড়ি টাড়ি পরে যে আমি পুজো করতে পারবো এটাও আমি ভাবতে পারিনি। এতক্ষণ পর্যন্ত আমি ভালোই এনার্জি নিয়ে সারাদিন টানলাম, তো এবার খাবো খেয়ে ব্যাস একটু রিল্যাক্স। তখন তো এই ব্যাপার, পুজোর ভালো করে সম্পন্ন হয়ে গেল আমার। অনেক দিন পরে আমি আজকে লুচি করছি, আর লুচিগুলো আছে না খুব একটা ফুলছে না দেখছি, তো যাই হোক যেমন হচ্ছে সেরকমই খাবো। তো লুচি আমার কমপ্লিট, আমি এবার অতনুকেও দিয়ে আসবো, তারপরে এবার আমারটাও খেয়ে নেবো। আমি আর বসে থাকতে পারছি না, এবার আমাকে খেতেই হবে। পুরো তরকারিটা করেছিলাম বিনা চেখে, খেতে কিন্তু খুব ভালো হয়েছে। আমি বসলাম, বসে এবার আমি লুচিটা খাবো। তো অষ্টমীর ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো এবং সবাই পুজোতে ভীষণ ভীষণ এনজয় করো। ভিডিওটা যখন আপলোড করব তখন হয়তো পুজো শেষ হয়ে যাবে, তাও তোমাদের সাথে শেয়ার করছি কারণ এখন পুজো চলছে। তাই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য গুড নাইট, বাই বাই।